সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমরা করতে চলেছি পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মানব দেহ অধ্যায় থেকে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু এই অংশটি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে, যেগুলি পরীক্ষায় আসবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্র 10 মিনিটের মধ্যে মুখস্থ করে নাও। এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে এই প্রশ্নগুলি দেখবে এবং দরকার পড়লে তোমরা নিজেদের খাতায় লিখে নিতে পারো। প্রশ্নগুলি দেখে নেব। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, যেখানে চামড়া পাতলা সেখানে কি দেখা যায়? যেখানে চামড়া পাতলা সেখানে শিরা দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, কোন স্থানে শিরাগুলি দেখা যায় না? চামড়া যেখানে মোটা সেখানে শিরাগুলি দেখা যায় না। 3 নম্বর প্রশ্ন, আমাদের হাতে কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? হাতের চেটোর দিকটায় বেশি ঘষাঘষি হয়। 4 নম্বর, আমাদের পায়ের তলায় চামড়া কেমন? উত্তরটা হলো, আমাদের পায়ের তলার চামড়া বেশ পুরু। 5 নম্বর, গোড়ালির চামড়া পুরু হয় কেন? আমরা হাঁটাহাঁটি করি, সেই জন্য গোড়ালির ওপর শরীরের সব ভার পড়ে, তাই সেখানে চামড়া মোটা হওয়া দরকার, এই জন্য সেখানকার চামড়া সবচেয়ে পুরু। 6 নম্বর প্রশ্ন, গোড়ালির ওপর শরীরের সব ভার পড়ে কেন? গোড়ালির সাহায্যে আমরা হাঁটাচলা করি, তাই গোড়ালির ওপর শরীরের সব ভার পড়ে। 7 নম্বর, চামড়ার কতটা পুরু তা কিভাবে মাপবে? হাত দিয়ে নিজের চামড়া ধরবে এবং বন্ধুকে স্কেল দিয়ে মাপতে বলবে। 8 নম্বর, আমাদের পায়ের চামড়া পাতলা নাকি পুরু? এক্ষেত্রে উত্তরটি হলো, আমাদের পায়ের চামড়া পাতলা। 9 নম্বর, হাতের চেটোর দিকের ত্বক কেমন? হাতের চেটোর দিকের ত্বক বেশ মোটা। 10 নম্বর, আমাদের কপালের চামড়া পাতলা নাকি পুরু? আমাদের কপালের দিকের ত্বক বেশ পাতলা, প্রায় 1 মিলিমিটার। ত্বক কোথায় পাতলা কোথায় পুরু এই চ্যাপ্টারটি থেকে এই 10টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এগুলি মন দিয়ে পড়বে।